বান্দরবানের লামায় এক সফরে এসে দেড় হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসই সিংয়ের এমপির সহধর্মিনী মিসেস নেহলাপ্রু মার্মা দশ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লামা পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালে তিনি এসব শীতবস্ত্র বিতরণ করেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিসেস মেহলা প্রুমারমা বলেন সরকার সবসময় প্রান্তিক মানুষের প্রয়োজনকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে থাকে এই সময় তিনি লামা পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতার ভূয়সী প্রশংসা করেন লামা পৌর মেয়র মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুস্তফা জামাল জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান নারী নেত্রী ফাতেমা পারুল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাখইয়াই চিং মার্মা রোমিও বাহাদুর প্রমুখ আওয়ামী লীগের উদীয়মান তরুণ নেতা প্রদীপকান্তি দাসের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি চার নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রফিক এ সময় বক্তারা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আসন্ন জাতীয় নির্বাচনে আবারও বীর বাহাদুরকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন